বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের আলোচনা হবে সৃজনশীল প্রশ্নের, সৃজনশীল প্রশ্ন 18 নম্বরের গ এর সমাধান নিয়ে। গ নম্বরে বলছে দেখাতে হবে যে পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। তো এখানে যেহেতু প্রতি ক্ষেত্রে 11 অবশ্যই থাকে, আমাদের সংখ্যাটা হচ্ছে 83। তো এখানে 83 মাইনাস 11, যেহেতু 11 অবশ্যই থাকে, 11 বিয়োগ করবো আমরা, সমান 72। এখন 72 এর গুণনকগুলি হচ্ছে 1 × 72, 2 × 36, 37 × 72, 24 × 24, 4 × 18, 72, 6 × 12, 72, 8 × 9, 72। অতএব 11 অপেক্ষা বড় 72-এর গুণনকগুলি হল 12, 18, 24, 37 এবং 72। 11 অপেক্ষা বড় 72-এর গুণনগুলো হলো 12, 18, 24, 37 এবং 72। অতএব সি সেটের উপাদানগুলো হচ্ছে 12, 18, 24, 37 এবং 72। তো আমরা খ হতে পেয়েছি এ সমান পেয়েছি আমরা 12, 16, 24 এবং 48। 48-এর এ 11 অপেক্ষা বড় 48-এর গুণনগুলো হচ্ছে 12, 16, 24 এবং 48। আর 11 অপেক্ষা বড় 72-এর গুণনগুলি হচ্ছে 12, 18, 24, 37 এবং 72। আমরা এখান থেকে পাইলাম 72-এর গুণনগুলো। 72-এর গুণনগুলি হচ্ছে কী কী সংখ্যা দ্বারা 72-কে ভাগ যায়, এবং 11 অপেক্ষা বড় যে সংখ্যাগুলি আমরা সেগুলো নিব গুণনক। এখন আমরা বের করব এ ইন্টারসেকশন সি, যেহেতু পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি বলছে, এ ইন্টারসেকশন সি এর উপাদানগুলো হচ্ছে 12, 16, 24, 48। ইন্টারসেকশন সি এর উপাদানগুলো হচ্ছে 12, 18, 24, 37, 72। তো ইন্টারসেকশন হচ্ছে গসাগ, আমাদের গসাগ শুধু কমন, কমন জায়গা তো 12 এবং এখানে 12 আর এখানে 24, 12 এবং 24। আর পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি হচ্ছে, পাওয়ার সেট বের করতে হলে 12, 24, তারপর আবার 12, তারপর আবার 24, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট, মানে কী কী উপাদান হইতে পারে একটা সেটের, সেগুলি হচ্ছে পাওয়ার সেট, একটা যে উপসেটগুলো, একটা সেটের যে উপসেটগুলো সেগুলি হচ্ছে পাওয়ার সেট। তো পাওয়ার সেট, একটা সেটের যে উপসেটগুলো সেগুলি আমরা দেখব। লেখার পরে যেহেতু পাওয়ার সেট, সেই জন্য আবার সেকেন্ড বন্ধুরে ডাবল সেকেন্ড বন্ধু দিতে হবে, এটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটের উপসেট 12, 24 উপসেটগুলো হচ্ছে 12, 24, 12, তারপরে 24, তারপরে ফাঁকা সেট। যেহেতু উপাদান সংখ্যা 2টা, 12 এবং 24, উপসেট হবে কয়টা? 2n, 2n, n হচ্ছে 2, তো 2 × 2 = 4, 4টা উপসেট, 1, 2, 3, 4টা। কারণ পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হলো কত? 4। আবার এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান হলো 2, এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2টা। তো পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান 4, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার 2n, যে 2 স্কোয়ারকে আমরা লিখতে পারি 2n আকারে, এটা কী আকারে হইল? 2 স্কোয়ারটা 2n আকারে। এই জন্য আমরা লিখব পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, শোধ দেখাইতে বললে শোধ। অতএব আমাদের এই পাওয়ার সেট ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা আমরা দেখাইতে পারলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা, যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, সাথেই থাকব, তোমরাও সাথে থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকের মতো এখানেই সব পাঠ সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।